বিভূতি ভিটে খুঁজেছি ঈশ্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জেলা ঈশ্বরগুপ্ত শহরের সাহা টেক্সটাইল মনির পরিভাষায় বিভূতি ভিটে খুঁজেছি ঈশ্বর। সাহা টেক্সটাইল এখন আপনার পাড়া কাঁচরাপাড়া মিলননগরে। পাঁচতলা বিশিষ্ট এই বস্ত্র প্রতিষ্ঠান মায়ের আশীর্বাদ নিয়ে প্রায় দুবছর পূর্ণ হলো এই সাহা টেক্সটাইলের। আপনাদের সান্নিধ্য এবং স্পর্শে আজ পৌঁছেছে দুইয়ে, আগামীকাল থেকে শহরবাসীর জন্য থাকছে নতুন নতুন অফার। সাহা টেক্সটাইল মনি, মনি অর্থাৎ তার মা, মনির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পয়লা জুলাই থাকছে 20% ছাড়, তারও বেশি নির্দিষ্ট কিছু পণ্যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকছে। সেই উপলক্ষে আজ সাংবাদিকদের জন্য তার পথচলা থেকে শুরু করে কোভিডকালীন সময় তার যে পথচলা সেই বিষয়গুলো তুলে ধরলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী বন্ধুদের জন্য একটি বই প্রকাশ করেছেন, বইটি আগামী দিনে উন্মোচন করবেন বলেই জানান সাহা টেক্সটাইলের কর্ণধার। তার যে যাত্রা তার সমস্ত কিছুর উল্লেখ হচ্ছে এই বইতে। আসুন শুনে যাক কি জানালেন সাহা টেক্সটাইলের কর্ণধার। উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটা কাঁচরাপাড়া সাহা টেক্সটাইল মনি হচ্ছে আমার মায়ের নাম, শত মায়ের আশীর্বাদে এই আজকে আমাদের স্টোরটা ওপেন হয়েছে। আমার এটা দ্বিতীয় বর্ষ পূর্তি উৎসব আগামীকাল থেকে হবে, তো আজকে এই ভিড়ের মধ্যে সেজন্য আজকে আপনাদের আগাম জানিয়ে দিলাম। আপনারাও তো আপনাদের সংবাদ মাধ্যমের সমস্ত মানুষকে আপনারা জানাতে পারবেন যে প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, দেশীয় প্রক্রিয়া প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীকও। আমি সাহা টেক্সটাইল একটা ISO 9015 একটা কোম্পানি, সাহা টেক্সটাইল একটা হ্যান্ডলুম মার্কের একটা সার্টিফাই কোম্পানি, সাহা টেক্সটাইল সিলমার্কের একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিলমার্ক অর্গানাইজেশনের সার্টিফাই কোম্পানি। তো সুতরাং এটা আমি সমস্ত দেশের যে ক্রাফ্টগুলো আছে, বুননশৈলীগুলো আছে, সেগুলো নিয়েই আমার কাজ, এবং সেই জন্য আমি একটা ছাড়ের ব্যবস্থা করেছি। 20% ছাড় থাকছে নিশ্চিত সমস্ত হ্যান্ডক্রাফ্ট যে সমস্ত প্রোডাক্ট আছে, আর বাই ওয়ান গেট ওয়ানও কিছু আছে, বেডশিট বেড কভার থেকে আরম্ভ করে মেন্স ওয়্যার লেডিজ ওয়্যার সমস্ত কিছুর উপর আছে। আমার নিজস্ব কিছু ব্র্যান্ড আছে, যেই শার্টটা আমি পরে আছি দেশ মায়ের আঁচলের মতো কাটি, আমার দেশ আমার পণ্য। আমাদের একটা নতুন আমরা লঞ্চ করেছি আকৃতি, নতুন লঞ্চ আকৃতিকে নতুন করে যেই সমস্ত কেটে জুড়ে যেই সমস্ত ডিজাইনগুলো হয়েছে আকার দেওয়া হয়েছে সেটার নামই হচ্ছে আকৃতি। আগামীতে আমাদের 15 আগস্টে লঞ্চিং হচ্ছে শখ। শখ হচ্ছে ইচ্ছে, আপনি ইচ্ছে করলে সাহা টেক্সটাইল, এই তিনটে কিন্তু আমাদের সাহা টেক্সটাইল প্রোডাক্ট। আর আমাদের নিজস্ব যে ওই যে আমার আছে সম্পদ আছে, সেই সম্পদগুলো আছে চোখে দেখা যায় না, সেই সম্পদগুলো হচ্ছে দেশ, অরণ্য, বুনন, কুটির শিল্প উদ্যোগ, মঙ্গল বেনারসি, রামনগর বেনারসি, এই নোয়াখালী জামদানি, সেই সমস্তগুলো রয়েছে, রাজঘরানা বেনারসি, সেই সমস্তগুলো নিয়ে আমার কাজ। আমি বলবো এই সমস্ত আজকে দ্বিতীয় বর্ষে আমরা আগামীর শপথ যে আমরা সমস্ত হাতে বোনা শাড়ি পরবো, যাতে মানুষের আমি রোজগার করব, মানুষের পিছনে যেন একটা কর্মসংস্থানের সুযোগ থাকে। তো এটাই আমার প্রত্যাশা, আপনারা সবাই আসুন, ছাড়ের জন্য নয়, আপনারা সবাই আসুন মনিতে। 1 জুলাই থেকে 7 জুলাই সমস্ত ছাড়ের সুবিধা থাকবে। এই ছাড় শুধু কাঁচরাপাড়া মনিতেই হবে, কেন কি এই মনি হচ্ছে আমার মায়ের নাম, শত মায়ের আশীর্বাদে এই স্টোরটা হয়েছে, আমাদের দ্বিতীয় বর্ষ উদযাপন উৎসব, আপনারা সবাই আমন্ত্রিত। এই যে ছাড় দিচ্ছেন কী কারণে, মানে শহরবাসীদের ছাড়টা তো দিচ্ছি হচ্ছে, একে হচ্ছে আমার একটা রিলেশন সম্পর্ক রিনিউ হয়, তো টেক্সটাইল লাইসেন্স ট্রেড লাইসেন্স এগুলো রিনিউ হয়, তার সম্পর্ক রিনিউ হয় না, সারা বছর সম্মানিত ক্রেতা বন্ধুদের সঙ্গে একটা সম্পর্ক রিনিউ করে, সঙ্গে একটা ছাড় থাকছে, একটা উৎসব তো এটা, সেটা উৎসব তো। এই যে কোনো আত্মীয়র বাড়িতে আমরা যাই, সারাদিন যদি না যাই শুধু ফোনে আলাপ চাই তাই হবে, তার বাড়িতেও জন্মদিনে যেতে হবে, তার বাড়িতে গিয়ে থাকতে হবে, তাহলেই তো রিলেশনটা রিনিউয়াল হয়, সব কিছু রিনিউয়াল হয়। আর মেইন মোটো হচ্ছে প্রযুক্তির কাছে আত্মসমর্পণের যেই সমস্ত বুননগুলো আছে, আগমনী যত সম্ভার সেই সম্ভারগুলোকে নিয়েই আপনাদের কাছে, সম্মানিত ক্রেতা বন্ধুদের কাছে এবং আপনাদের কাছে আজকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখুন, আমার কাছে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকার শাড়ি আছে, যাদের রাজঘরানা যেরকম শাড়ি আছে, রামনগর বেনারসি, মঙ্গল বেনারসি, যেগুলো মিউজিয়ামে টিকিট কেটে দেখতে হয়, ক্যালিকো অ্যালবার্ট মিউজিয়ামে আমাদের কলকাতা জাদুঘরে, তার ইন্ডিয়ান টেক্সটাইল মিউজিয়ামে সমস্ত কিছু যেগুলো আছে, তো ক্যালিকো টেক্সটাইল মিউজিয়ামে, ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলোরই আমি ফিরিয়ে আনার আন্তরিক আয়োজন করছি। আমি কী করছি, আমার নিজস্ব ফেসবুকের লাইভে
একটা ক্যাশ বাক্স, মানুষের ক্যাশ বাক্স কোথায় রাখে, ক্যাশ বাক্সটা একটু পারলে দেখিয়ে দাও একটু, ক্যাশ বাক্স কোথায় রাখে? ক্যাশ বাক্সে তো শাড়ি থাকে, গয়না থাকে, মূলধন থাকে, আমার কাছে আমার ব্যক্তিগত সংগ্রহ, সেই সমস্ত বুননশৈলীগুলো হারিয়ে গেছে, সেগুলোকে আবার ফিরিয়ে আনছি আমি। আমি কী করছি, হয়তো 10টা শাড়ি 20টা শাড়ি দেখাচ্ছি, লাস্ট একটা শাড়ি আজকেও দেখিয়েছি, পাঠান পটলা, দাম হচ্ছে 1,47,000 টাকা, আজকেও দেখিয়েছি, আগামীকাল দেখাবো 206 দিন কাজ হয়েছে শাড়িটা, তারপরের দিন দেখাবো একটা, সবাই আপনারা বাড়িতে যে যা অবস্থায় থাকেন, আমাদের সবচেয়ে দেবতাদের প্রেসিডেন্ট যে কোনো শিব, যে কোনো শিবের অন্য রূপে আমরা হয়তো যেতে পারবো না, সেইখানকার যে বিগ্রহ, যে পূজার যে ধুতিটা, সেই ধুতিটা আমি তৈরি করেছি, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সবাইকে। সেই ধুতিটা আজকে আনলে ভালো হতো, আমাদের বারাসাত থেকে আজকে আসছে, আপনারা থাকুন সঙ্গে, ফেসবুক লাইভ আমাদের হয় সেখানেও দেখতে পাবেন। সেই সমস্ত যেন মসলিন শাড়িগুলো আগে যেগুলো ছিল বাম্বুর ভিতর থেকে বাঁশ কেটে এরম যেত, রপ্তানি হতো ইংল্যান্ডে, ম্যানচেস্টারে, মুর্শিদাবাদে, ইসলামপুরের মসলিনগুলো ইংল্যান্ডে, ম্যানচেস্টারে যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো পণ্যবই নৌকো করে যেত, তাদের টেক্সটাইল মেড কাপড়গুলো আমার দেশে আসতো, সেগুলোকে আমি চাইছি যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাঙালির ব্যবসা, বাঙালিকে মানে বাঙালিকে এগিয়ে নিতে চেয়েছিলেন, ঠিক সাহা টেক্সটাইলের ব্রতও তাই। তো আপনারা কেন, আমাদের রবি ঠাকুর কী করেছে, ইন্দোনেশিয়ার থেকে বাটিক প্রশিক্ষণ নিয়ে এসে শান্তিনিকেতন শ্রীনিকেতন গানে গ্রামে সেটাকে কর্মজীবী করেছে, এগুলোর থেকেই তো আমাদের শেখা, আলামোহন দাস, আচার্য প্রফুল্লচন্দ্র দাস, এরা যা দিয়ে গেছে সেগুলোকে আমরা নিয়ে গেলে আমাদের ঝুড়িতে প্রচুর আছে, আমরা যদি বের করি ওদের সমস্ত কিছু চিন্তাভাবনা আমরা যদি নেই, আমাদের দেশ অনেক এগিয়ে যাবে, কারণ এই দেশে সব ইয়ুথ জেনারেশান আছে। আগামীকাল গতকাল দেখেছেন আপনারা, আমরা ভারতবাসী হিসাবে কত গর্ববোধ করছি যে আমাদের পতাকাটাকে পুরো মাথার উপরে চলে এসেছে, এই তরুণরা কত মানে ইন্সপায়ার হয়েছে, কত উৎসাহ পেয়েছে, এর থেকে বড় কী পাওয়া হতে পারে। আমাদের দেশের সমস্ত বুননশৈলীগুলো যেগুলো আছে, এটা আমি একটা প্রচেষ্টা আমার যে আমি সবার কাছে নিয়ে আসবো এবং ঠিক ঠিক প্রাইজে আমার কাছে পৌঁছে দেব, এবং এটা কোনো বাইরে কেউ নেই, আমরা উৎপাদন আমরা করি, ছাড় দিলেও আমরা দেব, প্রফিট করলেও আমরা করব, উৎপাদন আমাদের আমরাই পারি। খুব ভালো প্রশ্ন করেছি, আমিও বলি এই আমি চাইছি আমাকে এই ধরনের প্রশ্ন করুন। আজকে দেখুন 300 টাকা 400 টাকা সেই ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়া, আমার কান্না আসছে দেখুন, স্বীকৃতি পাওয়া সেই জামদানি শাড়িগুলোকে, জামদানি হোক এখানকার হোক বাংলাদেশের হোক, জামদানি শাড়ি ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়া সারা পৃথিবীর কাছে, সেই জামদানি শাড়িগুলোকে 300, 400, 500 টাকা রিপেয়ার মেশিন, এখন আমি হাততালি দিচ্ছি, সব মেশিন বন্ধ হয়ে গেছে, শান্তিপুরে যান সব কান্না করছে, নবদ্বীপে যান কান্নায় যান, যারা যারা বসিয়েছে রিপেয়ার মেশিন চায়নার থেকে নিয়ে এসে 8,00,000-10,00,000 টাকায় সব কান্না করছে, আমি খুব খুশি। কিন্তু আমি আমার ব্যবসায়ী কলিগদের বলবো বা আমি যারা উৎপাদন যারা করেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজের জায়গায় ফিরে আসুন, ব্যবসাটা হবে, সাময়িক শর্টকাট কোনো রাস্তা নেই, সাময়িক প্রাপ্তিকে বড় করে দেখলে হবে না, বৃহত্তর স্বার্থে যে উৎপাদন আমার দেশীয় যে সংস্কৃতি আছে, শাড়ি হচ্ছে দেখুন তো আপনারা, শাড়ি হচ্ছে একটা সনাতনী পোশাক, কোন দেশে আছে, আপনারা যে জামা কাপড়গুলো পরে আসেন সেই জামাগুলো কিন্তু সব স্টিচ, আমি যেটা পরে আছি স্টিচ, শাড়ি হচ্ছে আনস্টিচ, সারা পৃথিবীর কোথাও নেই, সব আনস্টিচ শাড়ি, আমরা দেখে পুরনো যদি যাই আমরা মোগল আমলে সুলতানি আমলে দেখবেন আনস্টিচ শাড়িগুলো সেইভাবে মানে আমরা শাড়িটাকে তো র্যাপ র্যাপ করেই যেরকম পরা যায় মানে শাড়ি, এটা এটাকে এটাকে বিলুপ্ত হয়ে কেন যাবে, এটা থাকবে, এটা ভারতের একটা সনাতনী পোশাক, এটা ভারতীয় পোশাক, আমি গর্ববোধ করি। তো এটার জন্যই তো সারা পৃথিবী মানে মানে সারা পৃথিবী কী করছে, সারা ভারত দেখছে বাঙ্গল কী করছে, এর জন্য আমাদের আছে কালার্স অফ বেঙ্গল, বাংলার রঙে সবাই রঙিন। বেতুয়াডুড়িতে যেসব জামদানিগুলো আছে আমি দেখাবো আপনাদের, 206 দিন আমি কালকে এটাকে উন্মোচন করবো, ওই ওই আমার ক্যাশ বাক্স, ক্যাশ বাক্সতে আমার সংগ্রহগুলো আছে, আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পার্সোনালি নিউজ চ্যানেলে নয়, আপনারা ব্যক্তিগত সাবস্ক্রাইব করুন, দেখতে পাবেন
তাহলে কী হবে, আপনাদেরও তো অনেক বেশি, আপনারা, আমি চাইছি আপনারাও এগুলো নিয়ে কাজ করুন, মানুষের কাছে পৌঁছান যে আমি যেই কথাগুলো বলছি। যে কোনো আমি বলবো আমার যারা কলিগ যারা ব্যবসা করেন তারাও আমার মতো যদি এগিয়ে যায় তাহলে এই ভারতবর্ষটা অনেক বেশি সমৃদ্ধ হবে। একটা প্রশ্ন, স্থানীয় বাসী মানে ব্যবসায়ীরা, কাপড়ের ব্যবসায়ীরা একটা আতঙ্কে ছিল সাহস টেক্সটাইল কাঁচাপাড়ায় আসছে বলে, এখন তাদের বিষয়ে তাদের কী বলবে? দেখুন, আতঙ্কে আপনি কোন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, তারা কিন্তু আমার কলিগ এবং আমরা একই সম্প্রদায়ে ব্যবসা করি, তারা তাদের মতো করছে, আমি আমার মতো করছি। দেখুন, আমাকে তো কাজ দিতে হবে, আমি আবার এখানে আছি আবার অন্য জায়গায় যাব, সেখানেও একটা স্টোর আছে, তাতে সমস্যা কিছু নেই। তো যার যার নিজস্ব, শুনুন, গাছের শেকড়টা যদি অনেক পোক্ত হয় তাহলে কেউ ঠেলা দিলে কি পড়ে যাবে? একমাত্র সৃষ্টিকর্তা পারে ঝড়ের মাধ্যমে, হয় আপনাকে কাটতে হবে আর নয় সৃষ্টিকর্তাই পারে একমাত্র যেইভাবে ফেলে দিতে, আর কেউ পারবে না, আর কেউ পারবে না। সেজন্য শেকড়টা, যেমন আমি 175 বর্গফুট থেকে আমার আজকে প্রতিষ্ঠান যাত্রা শুরু বারাসাত থেকে, তাহলে আমি কী করে করেছি? সবাইকে ওইভাবে করতে হবে এবং সমাজকেও দিতে হবে। আমি, সমাজ আমাকে দিয়েছে, আমি সমাজকেও আমাকে দেওয়ার কিছু আছে। এই যে লকডাউনে যে রোজগার সৃষ্টি করেছিলেন কর্মীদের জন্য, সেই ব্যাপারে কী হবে? না, লকডাউনে তো আজকের দিনে সব থেকে বড়ো সামাজিক কাজ হচ্ছে মানুষকে কর্মসংস্থান দেওয়া। আমার যখন চিন্তা হয়েছে সব বন্ধ, আমরা তখন অনলাইনে করেছি, মানুষের কাছে পৌঁছেছি, তখন কী করেছি আমি ভাবছি কী, মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি, তখন আমার একটা বাগান বাড়ি আছে, সেখানে আমি ভাবছি হে বাবা কী করবো, মানুষ তো না খেয়ে বাঁচতে পারবে না। আমি কী করলাম, এগ্রিকালচার অর্গানিক ফুড, মানে অর্গানিক ফুড আর কি চাষ করলাম। চাষ করার পরে দু চারটে লোক নিয়ে এসেছি ডায়মন্ড হারবার থেকে, নিয়ে এসে চারটে লোক নিয়ে এসে চাষ করছি, আস্তে 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 স্বাভাবিক হল। তারপরে কী করতাম, বেডশিট, বেড কভার, ইনার ওয়্যার, নাইটি, এগুলো তো লাগবেই, রোজগার লাগবে, খাওয়া যেরকম লাগবে এগুলোও লাগবে। অনেকে আছে সকালের ইনারটা বিকেলে পড়ে না, আপনারা ভুল টুটি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেকে পড়ে না, অনেকে পড়ে না, তাদের বোধহয় সোয়েটিং হয় সেজন্য পড়ে না। কিন্তু আমি দেখলাম এটা খুব ভালো বিপণন হয়েছে আমার। আরেকটা আমি করেছিলাম, সেটাকে কী করলাম, নগদ ক্রয়ের সঙ্গে নগদ, এটা আমি আর এক্সপ্লেনেশন করছি না, যারা নগদের মূল বেনিফিট নিয়েছেন নিয়েছেন, এটাও একটা মাথায় আমার একটা চিন্তাভাবনা এসে করেছি। আর আজকের দিনে যেটা সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, যে আমার সম্পদগুলো নোয়াখালী জামদানি, দেশ, অরণ্য, বুনন, এই মানে মঙ্গল বেনারসি, রাজঘরানা বেনারসি, রামনগর বেনারসি, নোয়াখালী জামদানি, এই আকৃতি, এগুলো তো আমার সৃষ্টি, আমার সম্পদ, এই সম্পদগুলো চোখে দেখা যায় না, এগুলো ফিল করতে হয়। তো সবচেয়ে আপনারা বোধহয় জানতে চেয়েছেন, আমার ওই নিয়ে একটা কেস স্টাডি হয়েছিল শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, এই তো, এইটাই তো আমার সম্পদ, এই দেখুন, সাউথ এশিয়ান, হ্যাঁ এই দেখুন, এটা সারা পৃথিবীর 5টা প্রকাশক আছে, তার মধ্যে একটা, হ্যাঁ এটা আমার যাত্রা শুরু হয়েছে, এবং MBA স্টুডেন্টদের নিয়ে ডক্টর অঞ্জন ঘোষ আমাকে নিয়ে কেস স্টাডি করছে এবং বই এটা পাবলিশ হয়েছে। যদি আপনাদের কেউ বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ে, এই দেখুন শেষ থেকে হয়েছে, এটা আমাদের এখনও প্রেস রিলিজ হয়নি, স্যার বাইরে গেছে পড়াতে, স্যার আগে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজেই আগে ছিলেন, এখন আস্তে আস্তে ইউক্রেন থেকে, রাশিয়া থেকে সমস্ত দেশে কন্ট্রাক্ট বেসিসে ঘুরতে, যখন আসবে আপনাদেরকে আমি যাবো, একটা প্রেস মিট করবো। আজকে এটা মনিতে অনেকেই জানতে চেয়েছে, তাই সেটা আমি দেখালাম আপনাদের, এবং আমার এটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে থাকবে এই বুকটা, কেউ যদি মনে করেন যে বসে পড়বেন, পড়তে পারেন, এবং বিভিন্ন টেক্সটাইলের বইগুলো আছে আমার, আপনারা ইচ্ছে করলে আপনারা বসে পড়াশোনা করতে পারেন টেক্সটাইল সম্পর্কে, যে আজরাটা কী, আমাদের ফুলকারিটা কী, কাঁথা স্টিচটা কী, বাটিকটা কী, সমস্ত বুক রয়েছে আমার কাছে, এটা আমার সংগ্রহের। অনলাইনে মাঝে আমাদের কাছে একটু সমস্ত, তো দেখুন আপনি যদি ওদের মানে ওদেরকে যদি আপনি R&D করে দেখুন বা জানুন, সমস্ত বিজনেস কিন্তু এটা একটা ফ্যান্টা আছে, আমার মনে হয় তো ফ্যাব্রিক খুব একটা সাকসেস হয়নি, মাঝে খুব হয়েছিল, এখন আর কেউ অনলাইনে প্রোডাক্ট নেয়নি। আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনি যখনই আপনি
এই ফোনগুলো যার মাধ্যমে এই দেখুন ডিজিটাল আপনি ক্রয় করবেন তার মধ্যে কিন্তু আপনি ওয়ারেন্টিতে সমস্যা হবে আপনার, আপনি জিএসটি বিল পাবেন না অনেকে। আপনি দেখবেন জিএসটি বিলের খুব দামি কথা বলছি আমি, এটা আমার ব্যক্তিগত, কেউ অন্যভাবে নেবেন না এবং এটা আপনার লিগেলও যাবেন না। আমি যদি কখনো জিএসটি বিল অপশান থাকে সেখানে কিন্তু জিএসটি অপশান নেই, একটা এসিতে বা একটা ফোন পেয়ে 18% জিএসটি আছে। 10,000 টাকায় ক্রয় করলে 180 টাকা 1,800 টাকা আমি ফেরত পাবো, 18% সেটা তো নেই। হ্যাঁ, বিটুবি থাকে না, বিটুবি নিলে তো আমি ব্যাক পাবো। আমি তো বিজনেসম্যান, আমি তো বিটুবি চাইবো। আমি একটা এসি, এই যে এসিগুলো 28% জিএসটি আছে, তা আমি চাইবো না বিটুবি। একটা 1,00,000 টাকার 28,000 টাকা তো আমি বিটুবিতে আমি পাবো। সেটা আস্তে আস্তে সব এসে যাবে, আস্তে আস্তে সব এসে যাবে। একমাত্র গ্রসারি ফুড প্রোডাক্টগুলো ছাড়া অন্য কোনোটা আমার মনে হয় না। আপনি, আমি একটা ব্র্যান্ডে, তাহলে আমার একটা ব্যক্তিগতটা বলি, আমি একটা ব্র্যান্ডে জুতো কিনতে গেছি, কারণ জানেন তো একদম ধর্মতলার মতো জায়গাটা বলে দিচ্ছি, নাম বলবো না, কারণ আমি ওই জুতো ছাড়া আমি পড়তে পারি না, ওই ব্র্যান্ডটা আমার খুব প্রিয়। সেখানে একজন হাওড়ার থেকে, হাওড়া আন্দুল থেকে আরেকজন মেদিনীপুর থেকে এসে জুতোটা দেখাচ্ছে, ওরা বলছে আমরা জানি না, তো বললো যে এটা আমি এটা কিনেছি, কারণ ওটা সেম দেখতে কিন্তু সেই প্রোডাক্টের এফিকেসিটা নেই, দেখতে সেম জুতো, একটা খুব বড় ব্র্যান্ডের জুতো সে কিনেছে, বলে এটা আপনি 3,200 টাকা দিয়ে কিনেছেন, আপনি একটু এগিয়ে যান, একটু হোটেলটার থেকে একটু এগিয়ে যান, ওখানে 1,200 টাকা 800 টাকা দরমূল্য একজন পেয়ে যাবেন। কিন্তু প্রোডাক্টটা সম্পর্কে ওরা খারাপ কিছু বলেনি, কারণ মার খাবে তো, ওর জন্য ভয় চলে বলেনি। আস্তে আস্তে সমস্ত শর্টকাট কোনো রাস্তা নেই, আবার সেই ফিরোজ আমরা, আমি যেরকম কোভিডের আগে, আমার উপর ট্রাস্ট করুন, আমি আমার জীবনে একটা শব্দও চুরি করি না, আমার এক্সপ্রেশনও লুকাই না, মাথা সোজা থাকে, আমার দৃষ্টিও সামনে থাকে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই তরুণরা একটু ঝুঁকছে তো কী করবে, ওর হাতে তো রয়েছে, ওর হাতে যন্ত্র আছে, ও দেখবে দেখে 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 দেখলেই আসে এসে যাচ্ছে। কই আমাদের এখানে বাপি তুই বল, আমাদের সামনেই দেখি পিঠে কাঁধে ব্যাগে করে আসলো, কার আপনাদের এই, কার রাহুল, রাহুল বেনে, কার এই, এখন আসা বন্ধ, আমি হাততালি দেবো, আরও জোরে হাততালি দেবো, হা হা করে রাবণের মতো হাসবো। শর্টকাট কোনো রাস্তা, আপনি সবচেয়ে বড় কথা হয় বিটুবিতে জিএসটি ইনপুট পাই না, আমরা অপশান নেই আপনাকে, এর থেকে কত বড় লজ্জা হতে পারে আমাদের। Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়।